हेलो यूकेजी चिल्ड्रेन, गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम बैक टू द बेंगली क्लास। आशा करी तुम्हारा सबाई भालो आछो एवं तुम्हारे हाफ ईयरली एग्जाम भालो करे पढ़ाशुना करछो, ताई तो? तो ऑल द बेस्ट सबाई के। बाच्चारा आमरा आज के बेंगली क्लासे की करबो, आज के आमरा एशलिखिते हाथेर लेखा प्रैक्टिस करबो। ठीक आछे, ताहले आज के आमरा एशलिखिते कोन कोन बर्ण प्रैक्टिस करबो देखो। आमरा लिखबो ध आर दन्तन्न। ताहले आज के आमरा प्रैक्टिस करबो ध आर दन्तन्न। तो प्रत्येके तोमादेर एशलिखि बोई नाओ आर एखाने तोमरा बेर करो पृष्ठा 34 आर 35। पृष्ठा 34 35। ताहले बाच्चारा एशो आमरा लिखी प्रत्येके एखाने तोमरा CW आर आज के तारीख दाओ। तो एखन आमरा लिखबो ध। धये की हय देखो, धनुक। धये धनुक। ताहले ध किभाबे लिखते हबे एशो आमरा देखी स्टेप बाई स्टेप। प्रथमे तोमरा देखछो एखाने एरकम गोल करते हबे, तारपर एरकम स्ल्यान्टिं लाइनेर मतो एकटा लाइन टानते हबे ओपर थेके लेफ्ट साइडेर दिके। तारपरे एखान थेके आबार राइट साइडेर नीचे टानते हबे। तारपरे एखान थेके आबार ओपरे एकटा स्ट्रेट लाइन तुलते हबे। ठीक आछे, तारपर एकटा अर्ध मात्रा दिते हबे। एइभाबे आमरा लिखबो ध। ताहले एशो आमरा लिखी, प्रत्येके पेंसिल धरो हाते, एरकम भाबे एकटा गोल करो एइ, तारपर एकटा स्ल्यान्टिं लाइन लेफ्ट साइडे, तारपरे एकटा राइट साइडे नीचेर दिके एइ लाइनटा टाच करबे, तारपरे ओपरे ओठो सोजा, তারপরে এরকম একটা অর্ধমাত্রা। ঠিক আছে, ধয়ে পুরো মাত্রা নেই, অর্ধমাত্রা। ওকে, তা আবার লিখি আমরা, গোল করো লেফট সাইডে, এখান থেকে রাইট সাইডে, এখান থেকে সোজা ওপরে, তারপরে অর্ধমাত্রা। ধ, সবাই মুখে বলো ধ। আবার লেখো লেফট সাইডে, রাইট সাইড, আপ, মাত্রা। আবার গোল করে এখান থেকে লেফট সাইডে, এখান থেকে রাইট সাইডে নিচে, তারপরে ওপরে, তারপরে মাত্রা, অর্ধমাত্রা। আবার লেখো রাইট সাইড, আপ, অর্ধমাত্রা। বলো সবাই ধ। ধয়ে ধনুক। আবার লেখো, তোমরা খুব সুন্দর লিখছো, লিখতে থাকো। এবার আমরা পরের লাইনে ফাঁকা ঘরে, এবার আমরা ফাঁকা ঘরে পরের লাইনে আমরা লিখবো। প্রত্যেকে লেখো আমার সঙ্গে সঙ্গে, দেখো কিভাবে লিখছি। এই এখানে বসাও, এখান থেকে এখানে টাচ করে এরকম লেফট সাইড, তারপর রাইট সাইডে নিচে, তারপরে ওপরে একদম এখানে মিলিয়ে দেবে ওপরের লাইনে, তারপরে এখান থেকে এরকম অর্ধমাত্রা। ওকে, ধ। আবার লিখি আমরা, এই এই ওপরে যাও, এই ধ। আবার লেখো, গোলটা যখন করছো গোলটা এই লাইনে টাচ করতে হবে। ঠিক আছে, লেফট সাইড, রাইট সাইড, আপ, অর্ধমাত্রা। আবার লেখো, আবার ধ। আবার করো সবাই, ধ। তাহলে এইভাবে আমরা লিখবো ধ বর্ণ। ধ তোমরা এইভাবে পরপর পরের ঘরগুলিতেও লিখে প্র্যাকটিস করো। তারপরের বর্ণ আমরা লিখবো দন্তন্ন।
তাহলে প্রত্যেকে পরের পৃষ্ঠায় যাও। এখন আমরা প্র্যাকটিস করব দন্ত্য ন। দন্ত্য ন কি হয়? নৌকা। তাহলে দন্ত্য ন কেমন ভাবে লিখতে হবে এসো আমরা দেখি। প্রথমে মাত্রা দেব উপরের লাইনে, তারপরে এরকম করে নিচে গোল করে এরকম করে রাইট সাইডের দিকে, তারপরে এখান থেকে একটা স্ট্যান্ডিং লাইন ওপরে যাবে, মাত্রায় স্পর্শ করবে। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা লিখবো দন্ত্য ন। তাহলে এসো আমরা প্রথমে ডট ডট গুলো মেলাবো, তারপরে নিচে ফাঁকা ঘরে আমরা লিখবো। ঠিক আছে, প্রত্যেকে পেন্সিল ধরো, মাত্রা দাও, তারপরে এরকম গোল করো এইভাবে, এই এরকম করে ডান দিকে, তারপরে এখান থেকে একটা নিচ থেকে ওপরের দিকে একটা সোজা লাইন। ঠিক আছে, মাত্রায় স্পর্শ করবে দন্ত্য ন। আবার লেখো, মাত্রা দাও প্রথমে, তারপরে এরকম গোল করো, ডান দিকে নামো, এখানে নিচ থেকে একটা এরকম লাইন তুলবে ওপরে, তারপরে মাত্রায় স্পর্শ করবে। আবার করো গোল, এই এই মাত্রাটা দেবে আগে, এখানে মাত্রা দিলাম, তারপরে গোল করো, তারপরে নিচ থেকে সোজা লাইন ওপরে তোলো, দন্ত্য ন, গোল, দন্ত্য ন। আবার লেখো, মাত্রাটা আগে দেবে, তারপরে দন্ত্য ন গোল করো, তারপরে এই এই। ঠিক আছে, এবার আমরা ফাঁকা ঘরে লিখব। প্রত্যেকে মাত্রা দাও, গোল করবে, নিচ থেকে ওপরে লাইন তোলো, আবার লেখো, আবার মাত্রা দাও, মাত্রা, দন্ত্য ন, দন্ত্য ন, মাত্রা, মাত্রা, গোল করে ডান দিকে, এই এই, দন্ত্য ন। তাহলে এইভাবে তোমরা লিখবে দন্ত্য ন। ঠিক আছে, আর দন্ত্য ন পূর্ণ মাত্রা হবে। ঠিক আছে, তো পরের ফাঁকা ঘরগুলোতেও তোমরা প্র্যাকটিস করবে, আর ওপরে CW আর ডেট লিখবে। তো সবাই হাতের লেখা প্র্যাকটিস করো ভালো করে। আমরা পরের ক্লাসে আবার স্বরবর্ণ রিভিশন ক্লাস করব। স্বরবর্ণতে আমি তোমাদের কিছু এক্সারসাইজ দেব, সেগুলো রিভিশন করা হবে। ওকে, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে।